আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো আজকে আপনার টিভির সাথে ব্লুটুথ ডিভাইসের কিভাবে কানেক্ট করবেন। তো আমি ফার্স্টে এখন ব্লুটুথটা আমি ডিভাইসটা এখন অন করব। অন করার পরে কিভাবে পেয়ারিং করতে হয়, কানেক্ট করতে হয় টিভির সাথে, তা অনেকেই বলছে ভাই এই অপশনটা আমাকে দেখাবেন। তো দেখেন আমি ব্লুটুথ ডিভাইসটা এখন অন করলাম। অন করার পরে টিভিতে একটা সেটিংস আছে, এটা কাজ করতে হবে। তো সেটিংসে যাওয়ার পরে দেখেন যে অপশনটা আসছে সবার নিচে যে রিমোট নামটা লেখা আছে একবার সবার নিচে, তো এই অপশনটা আসতে হবে। এই যে আমি আসলাম, আসার পরে এখন ওকে বাটন চাপ দেব রিমোটের। দেখেন এই যে অ্যাড উপরে যেটা অ্যাড আর নিচে টেল আপনার রিমোটের ডিভাইসের নাম। তো আমি এটা তো কানেক্ট আছে, আমি এখন স্পিকার ডিভাইসের সাথে কীভাবে কানেক্ট করবো। তো ওকে বাটন দিলাম অ্যাডের মধ্যে দিয়ে রিমোটের। তো সার্চিং হইতেছে, তো সার্চিংয়ে যদি আপনার একটু লেট করে তাহলে আপনি কী করবেন, আপনার ব্লুটুথ ডিভাইসটার একটা ব্লুটুথের একটা লোগো দেওয়া আছে ওটার মধ্যে একটা ক্লিক করবেন। তো দেখাই আমি কীভাবে ক্লিক করবেন। এই যে দেখেন এই যে লোগোটা, এই যে ব্লুটুথের লোগোটার মধ্যে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে তাড়াতাড়ি পাবে। দেখেন চাপ দেওয়ার পরে ওই দেখেন পেয়ে ফেলছে JBL, এটা হলো আমাদের স্পিকার ডিভাইসের নাম। তো এটার মধ্যে ক্লিক করার পরে আমি এখন রিমোটের ওকে বাটন চাপ দিব। এই যে পেয়ারিং হচ্ছে, কানেক্ট হয়ে যাবে এখন। দেখেন পেয়ার হয়ে গেছে, পেয়ার দিব, পেয়ার দিলে ইয়েস, আর ক্যান্সেল দিলে ক্যান্সেল ডিভাইস পাবে না। তো দেখেন কানেক্ট হয়ে গেছে, পেয়ার হয়ে গেছে। তো আমার টিভির সাথে ব্লুটুথের এখন কানেক্ট হয়ে গেছে। আমি যেই ভিডিও চালাই এখন আপনার ওই ভিডিওর গানগুলো সব ডিভাইসে আসবে, টিভিতে আসবে না। তো এইভাবে সবাই কানেক্ট করবেন, আশা করি বুঝতে পারছেন। আর যারা আমাদের নতুন চ্যানেলে আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, কারণ আমরা যে নতুন ভিডিওগুলো ছাড়ি ওই ভিডিওগুলো আপনার সবার আগে পেতে অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আবার দেখা হবে।